কিন্তু স্পার্ক প্লাগ যদি কালো হয়ে যায়, স্পার্ক প্লাগের যেখানে স্পার্কটা হয় সেই অংশটা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার স্পার্ক প্লাগটা জ্বলে গেছে। এখন আপনার একটা নতুন স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হবে। হেই, হ্যালো গাইস, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল, ইটস মি ইয়োর বয় রোমান। সো আজকে একটু টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব, যে গাড়ির স্পার্ক প্লাগ কেন জ্বলে যায়। বিশেষ করে সুজুকি গাড়ির স্পার্ক প্লাগ ইদানিং একটু বেশি জ্বলতেছে, 500, 1500, 2000 কিলো পরপর স্পার্ক প্লাগ কেন জ্বলে যায়, তো এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। আর কিভাবে বুঝব যে গাড়ির স্পার্ক প্লাগটা নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে, আর কি করলে এই সমস্যার সম্মুখীন আর হইতে হবে না, গাড়ি আমরা নেক্সট টাইম স্মুথলি চালাইতে পারবো, আমি যে স্টেপগুলো দেখাইব বা যে কথাগুলো বলবো সেগুলো যদি মেনটেন করে চলেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলো আর হবে না। আমি এত কনফিডেন্সলি বলতেছি কারণ হইল আমিও সেম সমস্যার সম্মুখীন হয়েছিলাম, দেন অনেক ঘাটাঘাটি করে জিনিসগুলো জানতে পারছি, অনেক গ্যারেজে গেছি, দেন খুব ছোটো একটা কাজ, কিন্তু এই জিনিস ছোটো ছোটো কিছু কাজ আছে যেগুলো মেনটেন করে চললে এই সমস্যা আর হবে না। তো একটা স্পার্ক প্লাগ সাধারণত 8 থেকে 9 হাজার কিলো যায়, 10 হাজার কিলো যায়, 11 হাজার কিলো যায়। তো যে কথাগুলো বলবো এগুলো যদি মেনে চলতে পারেন, মেনটেন করতে পারেন আর স্টেপগুলো ফলো করলে আশা করি এই সমস্যার সম্মুখীন আপনারা আর হবেন না। সাধারণত আমরা যখন গাড়ি চালাই তখন যদি গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়, স্টার্ট নিচ্ছে না, দেন আমরা কী করি, গ্যারেজে যাই। গ্যারেজে গেলে ওইখানে গেলে সর্বপ্রথম যে কাজটা করে গ্যারেজের লোকরা সেটা হলো আমাদের স্পার্ক প্লাগটা খুলে চেক করে যে এটা ঠিক আছে কি না। তো তারা কিভাবে বোঝে যে স্পার্ক প্লাগটা ঠিক আছে কি না, সেটাও শুধুমাত্র স্পার্ক প্লাগটা দেখলেই বোঝা যায় স্পার্ক প্লাগটা ঠিক আছে কি না, বা এটা দিয়ে আর কত কিলো চলবে বা কত দূর যাবে, বা এটা নষ্ট হয়ে গেছে চেঞ্জ করতে হবে। তো সব জিনিসগুলো না দেখলেই বোঝা যায়, খুবই সাধারণ একটা জিনিস। তো সবার আগে আমাদের জানতে হবে যে স্পার্ক প্লাগ ভালো থাকলে কেমন থাকে আর খারাপ হয়ে গেলে জিনিসটা কেমন দেখায়। যখন আমরা স্পার্ক প্লাগটি খুলে বের করে দেখব তখন আমাদের মেন যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো স্পার্ক প্লাগের কালার। স্পার্ক প্লাগের কালার বলতে যেখান থেকে স্পার্কটা হয়, যেখান থেকে আগুনটা জ্বলে, ওই অংশটা যদি সাদা থাকে, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, ওই অংশটা যদি সাদা থাকে তাহলে আপনার স্পার্ক প্লাগ সম্পূর্ণ ঠিক আছে আর গাড়ি সম্পূর্ণ ঠিক আছে, গাড়ির ম্যানেজমেন্ট ভালো আছে, গাড়ি স্মুথ চলবে এবং গাড়িতে তেলও কম খাবে। আবার মাঝে মাঝে দেখি যে স্পার্ক প্লাগের কালার খয়েরি হয়ে গেছে, খয়েরিটাও ঠিক আছে, ওটাও চলে ভালো, জাস্ট একটু তেলটা বেশি খায়, তো এটাও সমস্যা নয়, খয়েরিটাও ঠিক আছে, ভালো চলে, তেল একটু বেশি খাইলেও গাড়ি স্মুথ থাকে, ভালো চলে, গাড়ির কখনোই বন্ধ হওয়ার এই প্রবলেমটা হয় না। কিন্তু স্পার্ক প্লাগ যদি কালো হয়ে যায়, স্পার্ক প্লাগের যেখানে স্পার্কটা হয় সেই অংশটা যদি কালো হয়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার স্পার্ক প্লাগটা জ্বলে গেছে, এখন আপনার একটা নতুন স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হবে। এখন আসি মেন কথায়, যে আমাদের এই স্পার্ক প্লাগটা জ্বলতেছে, কেন জ্বলতেছে আর বারবার এই জিনিসটা কেন রিপিট হচ্ছে, কেন বারবার জ্বলে যাচ্ছে 1500, 2000, 1000 কিলো পরপর আমাদের এই সমস্যাটা কেন হচ্ছে, তো এই বিষয়টা আমরা এখন জানব। তো স্পার্ক প্লাগ জ্বলার সর্বপ্রথম এবং প্রধান কারণ হইতে পারে কার্বোরেটর টিউনিং যদি ঠিক না থাকে। কার্বোরেটর টিউনিং বলতে বোঝায় আমাদের গাড়ির ইঞ্জিনে কতটুকু তেল যাবে এবং তেলের প্রেশারটি কি বেশি থাকবে না কম থাকবে। তো তেলের প্রেশার যদি অনেক বেশি থাকে তাহলে গাড়ির মাইলেজও কম পায় এবং গাড়িতে তেল বেশি খায় এবং আমাদের স্পার্ক প্লাগ জ্বলে যায়। আবার যদি টিউনিং করে তেলের প্রেশার অনেক কমাই দেওয়া হয় তাহলে গাড়ি বারবার বন্ধ হয়ে যাইতে পারে এবং তার জন্যও স্পার্ক প্লাগ জ্বলে যাইতে পারে। তো কার্বোরেটর টিউনিংটা খুব দরকারি এবং প্রয়োজন একটা জিনিস। তো আমরা কার্বোরেটর টিউনিংটা যদি ভালো করে করতে পারি আর দক্ষ কারোর কাছ থেকে, তাহলে আমাদের আর স্পার্ক প্লাগ জ্বলার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় আরেকটি বড় কারণ হলো কার্বোরেটরের অয়েল পিন যদি জ্যাম হয়ে যায়। কার্বোরেটর অয়েল পিন বলতে কার্বোরেটরের ভিতর দুইটা পিন থাকে, একটা বড় পিন একটা ছোট পিন, সো দুইটা পিনে ছোট ছোট ছিদ্র থাকে যা আমাদের ইঞ্জিনে
তেল পৌঁছাইতে সাহায্য করে। তো একটার থেকে অয়েল বের হয়, আবার এয়ারও বের হয়। তো অয়েল আর এয়ারের সামঞ্জস্য যদি ঠিক না থাকে তাহলে এখানে গড়বড় হয়ে যায় এবং আমাদের প্লাগটা জ্বলে যায়। তো আমরা যদি কার্বোরেটরটা খুলে ভালো করে পরিষ্কার করি তাহলে ভিতরে কোনো ময়লা থাকে না, তো পিনগুলো জাম হয় না, তাহলে আপনার অয়েল এবং এয়ার খুব ভালোভাবে ইঞ্জিনে পৌঁছাইতে পারে এবং আমাদের অয়েলটা বার্ন হইতে পারে। স্পার্ক প্লাগ জ্বলার এই দুটি প্রধান কারণ, কিন্তু আরেকটা কারণ হইতে পারে আমাদের যে মোবিল থাকে, তো মোবিল চেম্বার থেকে যদি মোবিল প্লাগে যে লাগে তাহলে যেখানে স্পার্ক হয় ওই জায়গাটা পুড়ে যায়, কারণ ওইখানে যতটুকু স্পার্ক হওয়া দরকার তার থেকে বেশি স্পার্ক এবং আগুন জ্বলে, যার ফলে এই জায়গাটা পুড়ে যায়। তো আমাদের এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে কি, আমরা যখন গাড়ি অতিরিক্ত রাফ চালাই, জোরে চালাই, এরকম একটা না অনেক দিন যদি রাফ চালাইতেই থাকি তখন আমাদের স্পার্ক প্লাগে একটু ঝামেলা হয়, তখন এই কাজটা হইতে পারে এবং বিভিন্ন টেকনিক্যাল কারণে হইতে পারে, কিন্তু এই জিনিসটা বেশি হয় না। প্রথম যে কারণ দুইটা বললাম, প্রধান ওই দুইটাই কারণ, এবং এই দুইটা জিনিস যদি আমরা মেনটেন করে চলতে পারি তাহলে আমাদের স্পার্ক প্লাগ বারবার জ্বলবে না। আর আমাদের কার্বোরেটরটা পরিষ্কার করা সব থেকে বেশি প্রয়োজন, কারণ কার্বোরেটর যদি ভালো না থাকে তাহলে গাড়ির পারফরমেন্স কখনোই ভালো হয় না। তো কার্বোরেটর দিক খেয়াল রাখলে তাহলে আমাদের স্পার্ক প্লাগটা ওইভাবে জ্বলবে না। আর এই ভিডিও দ্বারা যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।